জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন অলংকারে সাজানো। শীত এলে রূপের ঝলক বাড়ায় অগণিত পরিযায়ী পাখি। ভোরের কুয়াশা যখন দৃষ্টিসীমা কমিয়ে দেয় তখনও প্রকৃতিকে চঞ্চল রাখে পাখির কলকাকলি। প্রতি বছরই সুদূর সাইবেরিয়া কিংবা আশেপাশের কোনো দেশ পাখিদের আশা চাই এই বাংলায়। জলাভূমি বেষ্টিত এদেশে স্বল্পমেয়াদে হলেও অতিথি আগমনে সজীব হয়ে ওঠে প্রকৃতির গেরস্থ বাড়ি। সাভারের এই জায়গাটি বহু বছর ধরে পাখিদের অস্থায়ী কিন্তু পরিচিত নিবাস। বিরক্ত করা বারণ, এমন শর্তে পাখিদের দেখতে আসেন দেশি বিদেশি অনেক দর্শনার্থী। এত পাখি একসাথে দেখে কখনো ভুলেও যান নিষেধাজ্ঞার কথা। গাড়ি বেশি, রিক্সা বেশি, সবসময় একটা শব্দ, একটা আওয়াজ। তারপর আগে যে পরিবেশটা ছিল ক্যাম্পাসের, এখন তো ওইটা না। এখন চারিদিকে বিল্ডিং হচ্ছে, গাছ টাছ কাটা হচ্ছে, আগের মতো পরিবেশটা নেই, হয়তো এই জন্য এখন পাখি কম। ডুবসাঁতার কিংবা রৌদ্র স্নান শেষে নীল আকাশে ডানা মেলে দেশি মাছরাঙা, ডাহুক, পানকৌড়ি, সঙ্গে ওরে অতিথি সরালি, পচাট, ফ্লাইফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, লালমুড়ি, বামুনিয়া হাঁস, মুরহেন, খঞ্জনাসহ নানা প্রজাতির পাখি। সংখ্যা অনেক কম, আগের তুলনায় অতিথি পাখি এখন আর দেখা যাচ্ছে না, আগে অনেক বেশি থাকতো, আমরা উপভোগ করতাম। এই সময় ইচ্ছা করে আসা যাতে আমি অতিথি পাখি দেখতে পাই, বাট আসলে সে পরিমাণ পাখি নাই। ছোট বড় মিলিয়ে জাহাঙ্গীরনগরে লেকের সংখ্যা 26টি। অন্যান্য বছরগুলোতে প্রায় সবকটি লেকে পাখির দেখা মিললেও এবছর অতিথি পাখি এসেছে মাত্র একটি জায়গায়। মূলত খাদ্য ও নিরাপদ আশ্রয়ের জন্য পাখিরা এখানে আসে। নিরাপত্তা, খাবারের অভাব ও দীর্ঘদিন যাবৎ লেকগুলো সংস্কার না করায় এবার পাখি কম এসেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। এবারও প্রথম দিকে পাখি এই লেকগুলোতে বসেছিল, কিন্তু এখন প্রায় পাখি শূন্য বললেই চলে। এর সবচেয়ে বড় কারণ লেকগুলোতে মানুষের কোলাহল অনেক বেড়ে গেছে, ডিস্টারবেন্স অনেক বেশি। আমরা আশঙ্কা করছি যদি আমরা এই ডিস্টারবেন্স কমাতে না পারি তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের যে লেকগুলোতে পাখি বসতো সেখানে পাখি আর বসবে না। পর্যবেক্ষকদের মতে গত কয়েক বছরে কমেছে পাখির সংখ্যা। জলাশয় সময় মতো সংস্কার, দর্শনার্থী নিয়ন্ত্রণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান তাদের। এখন সাফার